আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করতে চাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি আয-যানি হীনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন জিনাকারী মহিলা এবং পুরুষ যারা জিনা করে এরা মুমিন থাকে না, এদের ঈমান থাকে না জিনা করার সময়। ওয়ালা ইশরাবু আল-খামর হীনা ইশরাবু ওয়া হুয়া মুমিন। কোন মদ নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করা অবস্থায় থাকে, নেশা করে, তখন তার ঈমান থাকে না। ওয়ালা ইসরিকু হীনা ইসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর মুমিন অবস্থায় চুরি করে না, তার মানে যত চোর আছে সব বেঈমান হয়ে চুরি করতে হয়। এবার ধান হোক, চাল হোক, গম হোক, আটা হোক, রাস্তার ইট হোক অথবা বালু হোক, এবার কারো ঘরের মোবাইল হোক, কারো জেবের মানি ব্যাগ হোক, কারো হাতের ঘড়ি হোক, কোন চোর যখন চুরি করে সে মুমিন থাকে না। জেনে রাখো উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এদের ঈমান থাকে না। ছোট ভাই তোমাকে বলি, দেখো না একটু তুমি বিবেচনা করে। চাচা আপনাকে বলি, আপনি একটু দেখেন না বিবেচনা করে। ভাই আমার ভেবে দেখো, তোমার 16 বছর বয়সে কোনো মহিলার প্রয়োজন হলে বাপকে বলো। তোমার বাপ যদি রাজি না হয়, বাপের উপরে দোষ দিও না। তুমি যে সমাজে সে একই সময়ে যে একই সমাজে বাপের প্রতি ক্ষোভ রেখো না, সবর করো, সবর করো, অশ্লীলতা থেকে দূরে থাকো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। তাও যদি তোমার শরীর দমন না হয়, রোজা রাখো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। ইস্তিগফার করো, দুরুদ পড়ো, দোয়া করো, আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করবে। রব বলেছে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য আল্লাহ রাস্তা বের করে। তুমি আল্লাহকে ভয় করো যুবক, বাপের উপরে ক্ষুব্ধ থেকো না। তুমি মোবাইল গেম, ড্রাইভিং, আড্ডাবাজি, এগুলো থেকে তুমি বিরত থাকো, তোমার সময় এভাবে অপচয় করিও না। মুরব্বি আপনার বয়স 45, পাশের বাড়ির মহিলার কাছে যাওয়ার দরকার নেই, বাজারের কাউ কাছে যাওয়ার দরকার নেই, বলেন বিবাহ করবেন, বলেন বিবাহ করবেন। আপনার স্ত্রীকে যদি আপনি জুলুম না করেন, ইনশাআল্লাহ বাংলাদেশ সরকারের ল প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় স্ত্রী বিয়ে করতে পারবে না। এটা ধর্মীয় ল না, দেশের ল, তবু আমরা এটার বিরুদ্ধে গেলে তো বিশৃঙ্খলা হবে। আমাদের সেই ক্ষমতাও না এটা চেঞ্জ করার, আমরা বিশৃঙ্খলা করব না। তাহলে ওটাকে আমরা ওটাকে এই যে লটা আছে বিবাহের, এটাকে আমরা সামনে রেখেই কীভাবে নিজের জীবন গড়লে আমার স্ত্রী আমাকে বিয়ের ক্ষেত্রে সহযোগিতা করবে, একটা সুন্দর সংসার হবে দুইটা স্ত্রী নিয়ে, তিনটা স্ত্রী নিয়ে অথবা একটা স্ত্রী নিয়ে, সেই দিকে আমাদের সময় ব্যয় করতে হবে ভাবনা চিন্তায়। নিজের যেভাবে খুশি সেভাবে চলে, স্ত্রীর উপর এভাবে আবদার করা যায় না, স্ত্রীর উপর এভাবে আবদার করা যায় না। এটা আমি পরামর্শ দিয়েছি, এটা ফতোয়া না, কেউ ফতোয়া হিসেবে নেবেন না। এটা কি দিয়েছি, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী একটা পরামর্শ দিয়েছি যে নিজের ঘরে ওই রকম চরিত্র অর্জন করেন, যে চরিত্র অর্জন করলে আপনার স্ত্রী অনুভব করবে যে এই স্বামীর একটা স্ত্রীতে সে এতটুকু মর্যাদাবান হয়েছে, আর একটা সঙ্গী আসলে তার ভিতরের ইজ্জত, তার ভিতরের ধার্মিকতা, তার ভিতরের দিনদারিতা, তার ভিতরে আমানতদারিতা, তার ভিতরের চরিত্র আরও উন্নত হবে ইনশাআল্লাহ। বউরা যাতে এটা কি করে, অনুভব করে। আর এই দেশের 40, 45, 50 যেই পুরুষদের স্ত্রীগণ রয়েছেন, আপনাদের স্বামীর ক্ষেত্রে সহানুভূতিশীল হবেন। মনে রাখবেন, আপনার স্বামী যতটুকু যৌবন নিয়ে এসেছে, এটা লেখা হয়েছে, সে অতটুকু যৌবন ভোগ করবে। এবার আপনি যদি শক্ত হন, আপনার স্বামী যদি ফাসেক গুনাহগার হয়, তাহলে সে এই 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 অশ্লীলতা পাপাচারের দিকে গিয়ে হলেও অতটুকু যৌবন ভোগ করে নেবে। আমি সবাইকে অনুরোধ করবো, কেউ অশ্লীলতার দিকে যায়েন না। আল্লাহর উপরে আস্থা আছে, যুবকের আছে আস্থা আল্লাহর প্রতি, বৃদ্ধের আছে আস্থা আল্লাহর প্রতি। তবে তোমাকে আমি জানিয়ে দিই, আপনাকে আমি জানিয়ে দিই, শুনুন, আপনি পুরুষ হিসাবে মহিলাদের সাথে কতটুকু সুখ শান্তি এই পৃথিবীতে উপভোগ করবেন, তা আল্লাহ আপনার রিজিক বরাদ্দ করেছে, সুবহানাল্লাহ।
যুবক তুমি ধৈর্য ধরো, যুবক তুমি ধৈর্য ধরো, তোমার জন্য আল্লাহ যে রিজিক রেখেছে এটা কমবে না, এটা তুমি ভোগ করবেই করবে, আল্লাহ তোমাকে দিবেই দিবে। তুমি এত তাড়াহুড়া করিও না। আমি ম্যাচিউর যারা 40, 35, 45 বয়স, আমি বলবো আপনারা জেনায় লিপ্ত হইয়েন না। আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক দিয়েছে আপনি তা পাওয়া ছাড়া পৃথিবী থেকে যাবেন না। এই আস্থা কার আছে? সবার আছে তো, তাইলে এই আস্থা রাখবেন। তাহলে জামশেদ ভাই, এই আস্থা রাখার পরেও যদি কোনো যুবক জানায় লিপ্ত হয়, কোনো বৃদ্ধ জানায় লিপ্ত হয়, তাহলে ওই যে ওর যে হালাল স্ত্রী আছে ওখান থেকে কমে যাবে রিজিক, কারণ ও তো অতটুকুই রিজিক ওর জন্য বরাদ্দ। আমাকে এক প্লেট ভাত দেওয়া হলো, এবার আমি ছিটাই ছিটাই খাই আর সুন্দর করে খাই, প্লেট এটাই ধরেন। আমাকে আমাকে বললো যে এই নাও 10 টাকা, আমি 8 টাকা ছিঁড়ে ফেলছি, বাকি কত থাকে? এবার আমি খরচ করতে গেলে কি 10 টাকার খরচ পাবো না 2 টাকার খরচ পাবো? এইটাই রিজিক, এটাই। যদিও একদম এভাবে আঞ্চলিকভাবে হয়তো চেড়া বিশ্লেষণ করতেছি, তারপর ওটা সুন্দর ভাষা হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের রিজিক বরাদ্দ করেছে। কী করেছে? যার জন্য যতটুকু বরাদ্দ হয়েছে সেটা ভোগ করবে। এইবার আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছে এবং আল্লাহ তাআলা নিজের পছন্দ মানুষের সামনে উল্লেখ করেছে। মানুষ যদি আল্লাহর পছন্দের পথে এই রিজিক উপভোগ করে, মানুষের এর জন্য রয়েছে জান্নাত। মানুষ যদি আল্লাহর বলে দেওয়া রাস্তাকে বাদ দিয়ে নিজের খামখেয়ালি, নিজের মন মানসিকতা, নিজের লাগামহীন চিন্তা চেতনাকে যদি মানুষ লালন করে এবং বাস্তবায়ন করে, তাহলে ওর জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে আশ্রয় দিন।